হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ বন্ধুরা, বিগ ব্রেকিং নিউজ, তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স আবার পুনরায় কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের জন্য কিন্তু বিরাট বড় একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে। তো কী সেই নোটিশে কী কী বলা হচ্ছে, সিট ম্যাট্রিক্সে কোন কোন কলেজ অ্যাড হলো, কোন কোন কলেজ বাদ গেল, ছেলেদের জন্য কতগুলো সিট আছে, মেয়েদের জন্য কতগুলো সিট আছে, সমস্ত কিছু বলবো একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের বলবো, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবে, কারণ একটা পয়েন্ট মিস করলে কিন্তু পরবর্তীকালে তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। পাশাপাশি বলবো যে কোন কোন ডকুমেন্ট লাগবে তোমাদের কাউন্সিলিং করতে, ঠিক আছে। তো সব কিছু বলবো একসাথে। দেখো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু এই যে দেখো নতুন একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু টাইম টেবিল ফর GNM NM 2022 এখানে কিন্তু এখন দেখাচ্ছে না, বাট কিছুক্ষণের মধ্যে দেখবে তোমাদেরকে আবার একটা টাইম টেবিলে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে, ঠিক আছে। আমি যেটুকু অনুমান করছি আজকের মধ্যে তোমাদের দিয়ে দেবে, যেরকম আমি বলেছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যে দেবে, তো তোমাদেরকে কিন্তু একদম মানে পরের দিনই দিয়ে দিল। যাই হোক, খুব ভালো খবর একটা। তো দেখো তোমাদেরকে আগে সরাসরি দেখিয়ে দিই সিট ম্যাট্রিক্স কী চেঞ্জ হয়েছে। দেখো এখানে সিট ম্যাট্রিক্সে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে যাবে। এখানে পেজে এখানে আসার পর তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড আমি অলরেডি করেছি, তাই ডাউনলোড এগেনের অপশন দেখাচ্ছি। এখানে দেখো সরাসরি তোমাদের কিন্তু কলেজগুলোর লিস্ট দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখো এখানে সব থেকে একটা মানে কী বলবো স্মরণীয় একটা বিষয় হচ্ছে, ANM এ কিন্তু কোনো কলেজ চেঞ্জ হয়নি। দেখো আমি কেন বলছি, এখানে 13টা কলেজই আছে, ঠিক আছে। জিএনএম এর ক্ষেত্রে দেখো যতগুলো কলেজ ছিল ছেলেদের ক্ষেত্রে, দেখো দুটো এদিকে আছে, এদিকে 3টে 4টে 5টা কলেজে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বিশেষ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কিন্তু যদি একটু দেখা যায়, দেখো টোটাল কতগুলো সিট হয়েছে এখানে দেখতে পাবে। ANM এর জন্য 60 50 50 50 100 50 50 50 করে কিন্তু বেশ অনেকগুলো সিট আছে। তো তোমার একবার হিসেব করে দেখে নেবে, আমি এখন পর্যন্ত দেখার সময় মানে জাস্ট দেখি তোমাদেরকে বলছি যে কতগুলো কী দেখো বেরিয়ে গেল অলরেডি, কিন্তু এটা কিন্তু জাস্ট কিচ্ছুক্ষণের মধ্যেই বেরিয়েছি, মানে একদম সেকেন্ডের মধ্যে বেরিয়েছে, এবং তোমাদের সঙ্গে সঙ্গে আমি বলছি, ঠিক আছে। এবার দেখো ছেলেদের জন্য কতগুলো সিট ছিল, ছেলেদের তো অলরেডি তোমরা জানো দুটো সিট ছিলই মানে যে কলেজে, তো এখানে দেখতে পাচ্ছ সেই দুটো কলেজে কিন্তু আছে, ঠিক আছে। এই যে মেল যে দেখতে পাচ্ছ একটা আলাদা কালাদের লিখে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সব প্রাইভেট কলেজ, ঠিক আছে, GNX, এবং একটা হচ্ছে তোমার GNM ট্রেনিং স্কুল, দেখো বাঘা যদি এসজি হসপিটাল। এবার এখানে কতগুলো সিট ছিল আগে দেখো, আগে সিট ছিল মোটামুটি 35টা মতো, এখন 35টা মতোই আছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ আর একটা তোমাদের দেখিয়ে দিই, এই যে অশোকনগর, ঠিক আছে, অশোকনগরে যেটা যে যা সিট ছিল তাই আছে, দেখো 70টা 70টাই আছে। তো মোটামুটি কিন্তু তোমাদের সিট সংখ্যা কিন্তু যা ছিল তাই আছে। যেটা বিশেষভাবে উল্লেখ্য সেটা হচ্ছে কি, তোমাদের নতুন করে আবার আপলোড করা হলো, এবং এখানে তোমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবে যে কোথায় কতগুলো কী সিট রয়েছে। তোমরা বারবার কমেন্ট করছিলে, তো তোমরা বারবার কমেন্ট করছে, দেখো এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে যে কোথায় কতগুলো কী সিট রয়েছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখতে পাবে। এবং এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা চলে যায়, তোমাদের কিন্তু যেটা দেখতে পাচ্ছ তোমাদের কাউন্সিলিংয়ের নোটিশ তোমাদের কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কী করে তোমরা দেখবে, এই দেখো এইখানে চলে আসবে, এখানে আসার পর দেখবে এখানে একটা নতুন একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এ মিনিট, এইখানে কিন্তু একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে, এই দেখো এই অপশানটা দেখো 28 জুলাই কাউন্সিলিং নোটিফিকেশান ANM JNM 2022। এখানে এটা নয়, জাস্ট এ মিনিট এখান থেকে একটু আমি ব্যাক করে যাচ্ছি। দেখো এই দেখো ANM JNM কাউন্সিলিং প্রসেসের কিন্তু সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া হচ্ছে, যে কীভাবে তোমরা কাউন্সিলিং করবে, কী কী হবে, আপগ্রেডেশন কাকে বলে, অটো আপগ্রেডেশন কী, তারপরে অ্যালটমেন্ট লেটার কাকে বলে, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবে বলে দেওয়া হচ্ছে, এই দেখো দ্য অ্যাসপেক্টস অফ কাউন্সিলিং, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট লেটার, সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে তোমাদের অনলাইনের মাধ্যমে, এবং সমস্তটা হবে সেন্ট্রালাইজড অনলাইন প্রসেস অনলি। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে যা কিছু কাউন্সিলিং হবে সব কিছু কিন্তু হবে সেন্ট্রালাইজড অনলাইন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা আবার একটা প্রশ্ন যে স্যার আমরা কি প্রত্যেকেই কাউন্সিলিং করতে পারবো, দেখো এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এনি ক্যান্ডিডেট মিটিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড স্ক্রুটিনিং এ র্যাঙ্ক GMR ইন দ্য কমন এন্ট্রান্স এক্সামিনেশন 2021-2022 GNM NM হেল্ড ফর পারপাস ক্যান রেজিস্টার ফর কাউন্সিলিং। তোমরা কিন্তু প্রত্যেকেই কাউন্সিলিংয়ের জন্য যোগ্য, যারা যারা GMR র্যাঙ্কটুকু পেয়েছো প্রত্যেকে কিন্তু কাউন্সিলিং করতে পারবে, ঠিক আছে। তো এবার এখানে দেখো আর একটা কথা বলা আছে সবথেকে যেটা ম্যান্ডেটরি, দেখো বলা আছে কি রেজিস্ট্রেশন ইজ অ্যালাউডেড only at beginning of first round counseling. তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের আগেই কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি কেউ রেজিস্ট্রেশন না করে তাহলে কী হবে, দেখো বলে দিচ্ছে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন। এ ক্যান্ডিডেট নট রেজিস্টার্ড উইদিন দ্য প্রি ডিক্লেয়ার্ড পিরিয়ড অফ রেজিস্ট্রেশন উইল নট বি কনসিডার্ড
ফর অ্যালটমেন্ট অফ এনি সিট ইন এনি রাউন্ড আন্ডার এনি সার্কুমস্টেন্স। তো তোমাদের ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যদি কেউ কোনো ক্যান্ডিডেট যদি কোনো কারণে কাউন্সেলিং না মানে রেজিস্ট্রেশন না করে তাকে কিন্তু কোনো রকমভাবে কোনো কলেজ দেওয়া হবে না। তুমি যতই ভালো স্কোর করো না কেন, সে তুমি 2 স্কোর করো বা 10 স্কোর করো বা তুমি 100 স্কোর করো বা তোমার যাই র্যাঙ্ক থাকুক না কেন, এখানে কিন্তু মেনটেন করবে। তুমি যদি রেজিস্ট্রেশন করো তবেই তুমি কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। অনেকে কিন্তু ভুল করবে, হয়তো ভাবে যে রেজিস্ট্রেশন করবো না যা হবে দেখ, এটা কিন্তু সবথেকে বড় ভুল, ঠিক আছে। যাই র্যাঙ্ক হয়ে থাকুক না কেন রেজিস্ট্রেশন করে রাখবে, এটা কিন্তু সবসময় কাজে লাগবে। এবার বলি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে। দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে 500 টাকা কিন্তু নেওয়া হবে এবং এটা কিন্তু নট রিফান্ডেবল, ঠিক আছে, এটা কিন্তু রিফান্ড করা হবে না। এবার দেখতে পাচ্ছ দ্য বোর্ড উইল নট কনভার্ট, এইখানে একটা কথা বলে রাখি, যারা বলছে স্যার আমাদের যদি এসসিদের সিট ফাঁকা থাকে তাহলে কি জেনারেলদের সেই সিটটা দেওয়া হবে, তো উত্তরটা হচ্ছে না, কোনো রকমভাবেই মানে জেনারেলদের সিট, দেখো জেনারেলদের সিট এসসি এসটিরা পেতে পারে কারণ রিজার্ভেশন কোটার মধ্যে পড়ে, বাট এসসি এসটি ওবিসিদের কোটার মানে যে সিটগুলো সেগুলো কিন্তু জেনারেলরা কোনো দিনই পাবে না। আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই, ধরো এখানে এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসটি, এটা হচ্ছে ওবিসি আর এটা হচ্ছে জেনারেল, ঠিক আছে। তো মনে করো জেনারেলে প্রচুর সিট ফাঁকা থেকে গেছে, মনে করো যে দুটো সিট ফাঁকা থেকে গেছে, তো এই যে এসসি কোটা এখান থেকে আসতে পারবে, এসটি কোটা এখান থেকে আসতে পারবে, ওবিসি কোটা এখান থেকে আসতে পারবে, বাট এটা কিন্তু রিভার্স কোনো দিনই হবে না। অর্থাৎ তুমি মনে করো যে জেনারেল কোটা ফুল হয়ে গেছে, এবার মনে করছো যে ওবিসিতে একটা সিট ফাঁকা আছে, তুমি জেনারেল থেকে ওবিসিতে আসতে কোনো দিনই পারবে না, মানে সিটটা কোনো দিন কনভার্ট হবে না। বোঝা গেছে, আশা করছি একদম ক্লিয়ার। চলো পরে পয়েন্টে আসছি, দেখো রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। ক্যান্ডিডেটস নিডস টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, যেমন বলা হচ্ছে কি একাডেমিক ডিটেলস। দেখো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু লাগবে, এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগছে। এবার অনেকে বলে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কেন লাগছে, তাহলে কি আমাদেরকে আরও কোনো টাকা লাগবে, তো উত্তর হচ্ছে না, এটা লাগছে কারণ যদি কোনো কারণে রিফান্ড করার থাকে, অর্থাৎ রিফান্ডের একটা পলিসি আছে, সেই রিফান্ড করার থাকে তাহলে তোমাদের ব্যাংকে ডাইরেক্ট কিন্তু টাকাটা চলে যাবে, ঠিক আছে। এই জন্য ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলসটা নেওয়া হয়। দেখো কী বলছে, ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার ফর ANM GNM 2022 প্রোভাইডেড ফলোয়িং ইনফরমেশন। যখন রেজিস্ট্রেশন করবে তখন কী কী ডকুমেন্ট লাগবে, প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বার, এই দুটো কিন্তু লাগবে, ঠিক আছে। এবং দেখো দেখতে পাচ্ছ কী কী লেখা আছে, লেখা আছে পাসিং স্ট্যাটাস ফর ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন ক্লাস 12, অর্থাৎ তোমাদের ক্লাস 12 কত ফুল মার্কস ছিল এবং কতর মধ্যে কত পেয়েছো, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ওখানে মেনশন করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পাসিং স্ট্যাটাস ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন ইংলিশ ক্লাস 12, ক্লাস 12 ইংলিশে কত পেয়েছো সেটা কিন্তু ওখানে অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে। ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে মার্কসটা পেয়েছো সেটা প্লাস ইকুয়ালস হচ্ছে কি ANM, দেন ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন ANM, ঠিক আছে। তো এটা আমি পরবর্তীকালে বলে দেবো যে কী কোয়ালিফিকেশান এক্সামিনেশন এর ব্যাপারটা কী, আমি তোমাদেরকে একটু পরে ক্লিয়ার করে বলে দেবো, ঠিক আছে। দেখো এখানে আরও অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো যখনই শুরু হবেন তোমাদের বলে দেবো। ইফ এমপ্লয়মেন্ট টাইপ, ঠিক আছে, তো দেন এক্সপিরিয়েন্স ফ্রম, এখানে কিন্তু তোমাদেরকে এটা মানে মেনশন করতে বলা হচ্ছে, ধরো যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আগে ANM কোর্স করেছো, এবার এখানে এখন GNM করতে চাও, তো এখানে তাদের এক্সপিরিয়েন্সের যে টাইপটা সেটাকে দিতে হবে, সেটা আমি পরবর্তীকালে বলে দেবো যখন শুরু হবে, ঠিক আছে। এটা নিয়ে বেশি মাথা করার কোনো ব্যাপার নয়, তো এটা খুবই ইজি আছে। দেখো এখানে বলা আছে WBJEE উইল নট বি লিগ্যালি রেসপন্সিবল ফর সাচ রং ইনপুট গিভেন বাই এ ক্যান্ডিডেট অ্যান্ড এনি অফ ইটস আফটার এফেক্ট। ব্যাপারটা কি, ধরো কোনো স্টুডেন্ট কোনো কারণে একটা ভুল ইনফরমেশান দিয়েছে, মানে মনে করো সে লিখতে গিয়ে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে সে হয়তো তার নামটা ভুল লিখেছে, বা হয়তো তার ডেট অফ বার্থটা ভুল লিখেছে, বা হয়তো সে এসসি নয় বাট লিখে দিয়েছে এসসি, বা মনে করো সে ওবিসি নয় বাট ভুলবশত ওবিসি হয়ে গেছে, বা ধরো PWD নয় বাট ভুলবশত PWD লিখে দিয়েছে, তো এই যে ভুল, এই ভুলের মাশুল কিন্তু তাকেই গুনতে হবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট তাকেই গুনতে হবে। WBJEE এখানে কিন্তু কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেবে না, ঠিক আছে। এখানে কিন্তু একদম ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, মানে তোমার নিজের দোষ, তুমি নিজে ভুগতে হবে, ঠিক আছে। এমনও হতে পারে তুমি হয়তো চান্স পেয়েও তোমাকে কিন্তু চান্স দেবে না, কারণ কি তুমি একটা জিনিস সব থেকে বড়ো একটা জিনিস মাথায় রাখবে, এগুলো হচ্ছে কখনোই চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তুমি PWD কি না, তুমি ক্যাটাগরি কী আছে এসসি এসটি ওবিসি PWD, এগুলো কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না, ঠিক আছে। সিভিল ডিফেন্স, তারপরে তোমার অরফানস, এগুলো কখনোই চেঞ্জ করা যায় না, তো এগুলো যদি কেউ দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আগে থেকে একটা ব্যবস্থা করতে হবে, যদি সম্ভব হয়। তো যদি না হয়, আমি জানি যতটুকু যে এগুলো কিন্তু কোনো রকমতেই কারেকশন করা যায় না, তো যদি না হয় তাহলে পরের বছর জন্য পড়াশোনা শুরু করো, কিন্তু এখানে চান্স পেলেও কিন্তু তুমি পাবে না, কারণ কি, কারণ তুমি কিন্তু অলরেডি একটা ভুল ইনফরমেশন দিয়ে রেখেছো, যার জন্য ওই ইনফরমেশন থ্রু যদি কোথাও চান্স পাও তাহলে কিন্তু তোমার সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হতে পারে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বোঝা গেছে কী বলছি,
এখন তো তুমি বেঁচে গেলে, মনে করো তুমি কাউন্সিলিং করলে, তুমি একটা কলেজ পেয়ে গেলে, বড় একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে, কিন্তু এখন কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যখন তুমি সেখানে অ্যাডমিশন নিতে যাবে, তখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেই সময় যদি দেখে যে তুমি একটা ভুল ইনফরমেশন দিয়েছো যেটা তোমার মধ্যে নেই, ঠিক আছে, মনে করো তোমার কাছে এসসি সার্টিফিকেটে নেই অথচ তুমি লিখে দিয়েছো এসসি, ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাকে আটকে দেবে এবং বলা হবে যে এসসি সার্টিফিকেট নিয়ে আসুন, না হলে কিন্তু আপনার এই ক্যান্ডিডেটের সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো এইরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এটা তোমাদের কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে কিন্তু করতে হবে, ঠিক আছে, এটা তো অলরেডি হয়ে গেছে, এটা বিশেষ কোনো ব্যাপার নয়। আচ্ছা চলো এবার দেখো আর কী কী আছে। চয়েস ফিলিংয়ে, চয়েস ফিলিংয়ের ব্যাপারটা তো তোমাদের বলেই দিয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই চয়েস ফিলিংগুলো করতে হবে, খুব সাবধানে করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভেরি জুডিশিয়াস অ্যান্ড কসিয়াস হোয়াইল সিলেক্টিং দ্য চয়েসেস। আমি বারবার তোমাদের বলে এসেছি এই যে চয়েস ফিলিং খুবই সাবধানতা অবলম্বন করে তোমাদের কিন্তু এই চয়েস ফিলিং বা কলেজ চয়েস করতে হবে। কারণ কি, এখানে দেখো অনেক কারণ আছে, ঠিক আছে। মনে করো তুমি একটা কলেজে যেখানে তুমি নিতে চাও সেই কলেজগুলোকে এমনভাবে রাখবে যাতে সেগুলোতে চান্স আসে, এমন না যে সেগুলোকে এমন জায়গায় রাখলে যেখানে চান্সই পাবে না, ঠিক আছে। তো চয়েস ফিলিং এই সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, রেজিস্ট্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে কি এই চয়েস ফিলিং বা কলেজ চয়েস, ঠিক আছে। এবং এটা নিয়ে মানে কি বলবো, মানে ইউটিউব পুরো ধামাকাদার হয়ে গেছে। আগের বছর তো শুধুমাত্র আমি বলেছিলাম, এখন এইগুলো দেখে আগেরগুলো সব দেখে কপি করা সব ভিডিও দেখবে এখন অনেক ইউটিউব চ্যানেল ছাড়বে, ঠিক আছে। সে যাই হোক ছাড়তে পারে, আমার যেটা নিজস্ব, ঠিক আছে, আমি জানি আমার এটা নিজের সত্তা, আমি এটা বানিয়েছিলাম, আমার কিছু ট্রিক আছে, সেই ট্রিকগুলো আমি বলেছি বলেই অনেক স্টুডেন্ট এমন আছে যারা হয়তো পেত না বাট কলেজ চয়েস করার পর পেয়েওছিল। তো আমি এরকম কিছু এরকম অবশ্যই আমি দাবি রাখি। তো যাই হোক, তারা যারা কপি করছে করুক, করতে দাও, আমার যেটা যেটা মনে হচ্ছে যেটা ট্রিক সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। যাই হোক, তো এই চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট। চয়েস লকিং না করলে অটোমেটিকলি লক হয়ে যাবে, তো এখানে তোমাদের মাথায় রাখতে চয়েস লক অবশ্যই করা উচিত। এবার যেটা আসছে দেখো অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট লেটারটা কী, অ্যালটমেন্ট হচ্ছে ধরো তুমি ফার্স্ট কাউন্সিলিং কোনো একটা কলেজ পেলে, ঠিক আছে, তো সেই কলেজের থেকে একটা কিন্তু অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, মানে তুমি অনলাইনে পেয়ে যাবে সেটা, ওই যে ওই wbjee ওয়েবসাইট আছে সেখানেই তুমি পেয়ে যাবে, সেটাকে বলে অ্যালটমেন্ট লেটার। তার আগে তোমাকে একটা টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা, 1000, ঠিক আছে, 1000 টাকা পেমেন্ট করতে হবে। দেখো লেখাই আছে 1000 টাকা পেমেন্ট করে তোমায় কিন্তু অবশ্যই একটা অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে, এটাকে বলে অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে, কি বলে অ্যাকসেপ্টেন্স, মানে তুমি এটা গ্রহণ করলে, ঠিক আছে, এই জন্য তোমাকে 1000 টাকা নেওয়া হলো এবং এই টাকাটা হয়ে গেলো কি তুমি সিট বুক করে নিলে, ঠিক আছে, সেই কলেজে সিট বুকিং হয়ে গেলো। এবার তুমি গিয়ে সেখানে গিয়ে অ্যালটমেন্ট লেটারটা দেখাবে যে স্যার আমি এখানে চান্স পেয়েছি, এবার আমাকে এখানে অ্যাডমিশন নিয়ে নিন, তো তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। অ্যালটমেন্ট লেটার কীরকম হয় তোমাদের দেখাবো পরবর্তীকালে যদি সময় হয়। দেখো পরের পয়েন্টে চলে আসি, এই দেখো এখানে আর একটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী লাগবে সেটা আমি তো অলরেডি বলেছি, আমার সেকেন্ড চ্যানেলে বলে দিয়েছি। দাও তবু দেখো এখানে লেখা আছে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, তোমাদের কিন্তু অবশ্যই অ্যালটমেন্ট লেটারটা দেখবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ডটা অবশ্যই তুমি চাইলে 4-5 কপি বের করে রাখো কারণ এটা কিন্তু প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু লাগছে। এবার দেখতে পাচ্ছ ক্লাস 12-এর মার্কশিট, এই মার্কশিটটা কিন্তু লাগবে অবশ্যই। এবং দেখতে পাচ্ছ রেসিডেন্টাল সার্টিফিকেট অ্যাজ পার অ্যাপেন্ডিক্স অফ দ্য ইনফরমেশন বুলেটিন। যাই হোক, তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, যদি সম্ভব হয় আমি আর একবার দেবো, তোমাদের যদি আরও এরকম দরকার থাকে তাহলে আমি আর একবার দেবো, ঠিক আছে। তারপর কী লাগছে দেখো রেসিডেন্টাল সার্টিফিকেট, আচ্ছা এটাও লাগবে। আর একটা জিনিস লাগছে সেটা কি ক্যাটেগরি সার্টিফিকেট, ঠিক আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি যা যেটা আছে সেটা কিন্তু অবশ্যই মানে সার্টিফিকেটটা লাগবে। এবং এইটা যেটা অথরিটি যে ইস্যু করবে না, ইস্যুটা মোটামুটি 2019-এর আগে হওয়া চাই, ঠিক আছে, কী বললাম 2019-এ 2009-এ যদি আগে হয়, এখানে 2009 লেখা আছে, সরি 2009-এর আগে অবশ্যই ইস্যু হতে হবে, যদি তা না হয় তোমায় কিন্তু রেনুয়াল করে নিতে হবে, ঠিক আছে, কী বললাম রেনুয়াল করে নিতে হবে। আচ্ছা তারপরে দেখো ইডাব্লিউ সার্টিফিকেট, এখানেও কিন্তু বলা হচ্ছে যে তোমাদের কিন্তু একটা রেনুয়ালের ব্যাপার থাকে, মোটামুটি ধরো এখানে আর নতুন কিছু নেই। আচ্ছা এইবার দেখো আর কী আছে, এএনএম পাস্ট ক্যান্ডিডেট, ধরো কেউ এএনএম পাস করেছো তো তোমাদের কিন্তু অবশ্যই ফাইনাল মার্কশিট লাগবে অফ এএনএম এক্সামিনেশন, এক্সামিনেশনের যে ফাইনাল মার্কশিট হয় সেটা লাগবে। আর তারপর দেখো আর কী লাগছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, নার্সিং রেজিস্ট্রেশন, মানে যাদের ধরো অলরেডি এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের জন্য এগুলোগুলো লাগছে, ঠিক আছে। আর এইখানে কিন্তু অবশ্যই যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালটমেন্ট আইডি, ঠিক আছে, ওখানে অ্যালটমেন্ট আইডিটা কোথায় পাবে সেই অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর কী কী আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে, মানে 11টা পাতা, 11টা পাতা অনেক ইনফরমেশান আছে, তোমরা চাইলে একবার নিজেরা পড়ে নেবে। আচ্ছা এবার বলি আপগ্রেডেশন ব্যাপারটা কী, ঠিক আছে, আপগ্রেডেশনটা কী, এই যে আপগ্রেডেশন, এটা কী আপগ্রেডেশন হচ্ছে এমন একটা প্রসেস, মনে করো তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং তো করলে,
এবার চয়েস ফিলিং করা সত্ত্বেও ধরো তুমি একটা এমন কলেজ পেলে যে কলেজটা তোমার পছন্দ না, ঠিক আছে, মনে করো তুমি 10টা কলেজ রেখেছো, 10টা কলেজের মধ্যে এমন একটা কলেজ তুমি রেখে দিয়েছিলে মাঝখানে যেটা তোমার পছন্দ না, তুমি হয়তো ভুলবশত রেখে দিয়েছিলে, ওই কলেজটাই ধরে গেলো তুমি পেয়ে গেলে, ঠিক আছে। মনে করো প্রথমে তুমি 10টা কলেজ রাখলে, 1, 2 করে, হ্যাঁ, 4, 5, 6, 6টা, তো 6 নম্বরে দেখা গেলো তুমি 4 নম্বর কলেজটা পেলে যেটা তুমি পছন্দই না, তো এবার দেখা গেলো সেই কলেজটাই তুমি পেয়ে গেলে, তখন তোমাকে করতে হবে আপগ্রেডেশন। আপগ্রেডেশনের দুটো অর্থ হয়, একটা হচ্ছে ইএস আপগ্রেডেশন আর একটা হচ্ছে নো আপগ্রেডেশন, ঠিক আছে। ইএস আপগ্রেডেশনের মানে হচ্ছে আমি এই কলেজটা নিতে চাই না, আমি পরের কাউন্সিলিংয়ে আবার পার্টিসিপেট করতে চাই, তো এটাকে বলা হয় ইএস আপগ্রেডেশন, এবং এটার জন্য তোমাদের কিন্তু আবার কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। আর নো আপগ্রেডেশনের অর্থ হচ্ছে না, আমি আর কোনো কাউন্সিলিং করতে চাই না, আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজে ভর্তি হব। মনে করো তুমি এমন একটা কলেজ পেলে 2 নম্বর কলেজটা যেটা তোমার পছন্দের কলেজ, সেটা পেয়ে গেছো, ভালো কথা, তুমি কিন্তু আপগ্রেডেশন করতে পারবে। তোমার যদি মনে হয় যে না আমি কলেজটা নেবো, তাহলে নো আপগ্রেডেশন করে দিলে, যদি মনে হয় যে না আমি কলেজটা নেবো না, তাহলে ইএস আপগ্রেডেশন করে দিলে, ঠিক আছে। এটা গেলো আপগ্রেডেশন, ঠিক আছে। এবার মনে করো, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেট 1, 2, 3, 4, 5, 6, ধরো 6টা কলেজ তুমি চয়েস করেছো, চয়েসের মধ্যে ফার্স্ট চয়েসটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে, ফার্স্ট চয়েসটা তুমি পেয়ে গেলে, এবার দেখালো সেই কলেজটা তোমার পছন্দ না, তুমি কিন্তু আর আপগ্রেডেশন করতে পারবে না। কী বললাম, বোঝা গেছে? তুমি ধরো 10টা কলেজ রেখেছো কি 100টা কলেজ রেখেছো সেটা কোনো ম্যাটার করে না, তুমি ধরো ফার্স্টে যে চয়েসটা রেখেছো, ফার্স্টে ধরো একটা প্রাইভেট কলেজ রেখে দিয়েছো, ঠিক আছে, যেটা প্রচুর কোর্স ফি বেশি, যেখানে কিন্তু তোমার ভালো লাগবে না, তোমার বাড়ি থেকে অনেকটা দূর, ঠিক আছে। এইবার তুমি ভাবছো যে না আমি তো পেয়ে গেছি, আমি এবার আপগ্রেডেশন করবো, কিন্তু এটা সম্ভব না, কারণ এখানে ক্লিয়ারলি লেখা আছে যদি তুমি ফার্স্ট চয়েসটাই পেয়ে যাও না, অ্যালটমেন্ট লেটার দেখো, অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড টু ক্যান্ডিডেটস ফার্স্ট চয়েস, যদি কোনো কারণে ফার্স্ট চয়েসটা পেয়ে যাও, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই আর কিন্তু পরবর্তীকালে স্টেপে নেবে না, ঠিক আছে, মানে তোমাকে সেই কলেজটা নিতেই হবে, এটা কিন্তু একদম ক্লিয়ারলি লেখা আছে, তোমরা একদম ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। তো যাই হোক, সেটা আশা করছি এরকম হবে না, খুবই কম হয়, তবু একটু কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা আর কি আছে, আর কি আছে দেখো, আরও কিছু কিছু আছে, মপ আপ রাউন্ড, মপ আপ রাউন্ড তো বলেছি, তোমাদের 2টো রাউন্ড হবে, ফার্স্ট এবং সেকেন্ড, তারপরে হয়ে যাবে মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ডে কত কী হবে দেখো, মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগছে, 200 টাকা লাগছে, ঠিক আছে, এটা কিন্তু পরবর্তীকালে বলে দেবো, এখন লাগছে না, তোমাদের পরবর্তীকালে যখন রেজিস্ট্রেশন করবে তখন লাগবে, ঠিক আছে। আর কী আছে দেখো, এখানে বলা হচ্ছে কি, যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেট মনে করো না আমি আমার সিটটা ক্যান্সেল করতে চাই, তো তুমি ক্লেম করতে পারো, এবং তার জন্য কিন্তু তুমি কিন্তু সিটটা ব্যাক পেয়ে যাবে, ঠিক আছে। এটা ব্যাপারটা বলে দিই, দেখো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, ধরো তুমি এমন একটা কলেজ পেলে, ঠিক আছে, সেখানে ভর্তি হয়ে গেলে, আচ্ছা এখানে আর একটা জিনিস বলা আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অফ কাউন্সিলিং কন্ডাক্টেড বাই wbjee, দেয়ার আফটার wbjee, আচ্ছা এখানে কোনো কিন্তু রেসপন্সিবিলিটি নেবে না, যাই হোক। তো মোট কথা হচ্ছে তোমাদের 2টো রাউন্ড তিনটে রাউন্ড কাউন্সিলিং ভালোভাবে কন্ট্যাক্ট করবে, কারণ wbjee প্রথম, সেকেন্ড এবং তারপর মপ আপ রাউন্ড, ঠিক আছে, তারপর যে রাউন্ডগুলো সেগুলো কিন্তু wbjee কমপ্লিট করাবে না, তারা করাবে, কন্ট্যাক্ট করাবে না, কারা করাবে সেটা হবে আলাদা একটা ওয়েবসাইটে, আগের বছর হচ্ছিলো silcon.co.in-এ, এই বছর কারা করবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে, এটা পরবর্তীকালে জানা যাবে, যাই হোক। তো এইখানে কিন্তু আর বিশেষ কিছু নেই, আচ্ছা আর যদি কিছু পাই আমি কিন্তু অবশ্যই তোমাদের বলে দেবো, ঠিক আছে। আরও কিছু প্রশ্ন থাকবে, তোমরা যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই সেটা রিপ্লাই দেবো, আর নতুন করে কিছু বলার নেই এখানে, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আমার মূল ভিডিওর আপডেট, তোমরা যা যা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই কমেন্টের আশায় রইলাম, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।